এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, লাইভ দেখানোর চেষ্টা করছি গঙ্গা সাগরের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে, যেখানে সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলি রয়েছে, নদী তীরবর্তী যে অঞ্চলগুলি রয়েছে, সেখানকার লাইভ ফুটেজ সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে দানার যে প্রভাব চলছে, সমুদ্রের যে যে উত্তাল চলছে, আপনাদেরকে অনস্ক্রিন দেখাচ্ছি সাগর দ্বীপের বিভিন্ন অঞ্চলের এই ছবি। আপনাদেরকে আমাদের প্রতিনিধি মারফত কিন্তু এই লাইভ ফুটেজ আমাদের কাছে এসেছে, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ডানা, যে ডানা উড়িষ্যার ধামার এবং ভিতরকণিকার যে মধ্যবর্তী অঞ্চলে যে ল্যান্ডফল ঘটেছে রাত্রি একটা নাগাদ, তার প্রভাব কিন্তু চলছে সাগর দ্বীপের বিভিন্ন অঞ্চলের ছবি আপনাদেরকে অনস্ক্রিন দেখাবো। সমুদ্রের সেই উত্তাল দেখাচ্ছি গঙ্গা সাগর থেকে, কপিলমুনি আশ্রমের কাছ থেকে, এবং বিভিন্ন যে অঞ্চলগুলিতে যেখানে সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানকার ফুটেজ আপনাদেরকে অনস্ক্রিন দেখানোর চেষ্টা করছি, লাইভ ফুটেজ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আপনারা দেখতেই পাচ্ছেন অনস্ক্রিন। এই মুহূর্তে কিন্তু প্রবল বর্ষা এবং ঝোড়ো বাতাস বইছে সাগর দ্বীপে, এবং তার সঙ্গে সঙ্গে সমুদ্রের বিপুল বিশাল সমুদ্র উত্তাল আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, পাড় ধসে পড়ছে। এভাবেই কিন্তু বড় বড় যখন ঘূর্ণিঝড় দেখা দেয় সাগর দ্বীপের বিভিন্ন প্রান্ত, নদী তীরবর্তী অঞ্চলগুলো, সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে কিন্তু এভাবেই এই দৃশ্য কিন্তু আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি। আপনারা অনস্ক্রিন এই মুহূর্তে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ দেখছেন যে দানার যে প্রভাব সাগর দ্বীপে পড়েছে তার একটি ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বলে রাখি যে উড়িষ্যার ধামার এবং ভিতরকণিকার মধ্যবর্তী অঞ্চলে এই দানার যে ল্যান্ডফল ঘটেছে, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে সমস্ত অঞ্চলগুলিতে এই দানার প্রভাব পড়েছে তার মধ্যে সাগর দ্বীপের ফুটেজ এই মুহূর্তে লাইভ আপনাদেরকে সমুদ্র যেভাবে উত্তাল হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনস্ক্রিন আমাদের প্রতিনিধি সঞ্জয় রয়েছে, সঞ্জয় সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে এই লাইভ ফুটেজগুলি আমাকে পাঠাচ্ছেন। সঞ্জয়কে রিকোয়েস্ট করবো যে ভালো করে আরেকটু আমাদের দর্শকদেরকে দেখানো যে এই মুহূর্তে নদী তীরবর্তী অঞ্চলগুলিতে যে সাগর দ্বীপের যে নদী সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার যে অবস্থা, এই মুহূর্তে ডানার যে প্রভাব সমুদ্র যেভাবে উত্তাল হয়েছে তোমাকে বলবো আরেকটু ক্লিয়ার করে দেখাতে। আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিন আপনাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে, এই মুহূর্তে লাইভ সরাসরি আপনারা দেখুন যে সাগর দ্বীপের যে ডানার যে প্রভাব তার একটি লাইভ ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাগর দ্বীপের বিভিন্ন প্রান্তের যে ফুটেজ লাইভ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং তার সঙ্গে সঙ্গে আজকে সারা রাত নবান্ন থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর নজরদারি খুলে রাখা হয়েছে সমস্ত কন্ট্রোল রুম এবং হেল্পলাইন, সমস্ত প্রশাসনিক আধিকারিকদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, সমস্ত জায়গায় নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আপনাদেরকে জানাবো যে এই দানার যে ল্যান্ডফল হওয়ার যে কথা ছিল উড়িষ্যার ধামার এবং ভিতরকণিকার মাঝামাঝি অঞ্চলে, এই দানার তাণ্ডব কিন্তু শুরু হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে আপডেট দেব যে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলিতে দানার প্রভাব পড়তে চলেছে, প্রথমত থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, পুরুলিয়া এবং কলকাতা, এই সমস্ত জেলাগুলিতে দানার কিন্তু প্রবল তাণ্ডবে থাকবে, এবং 100 থেকে 120 কিলোমিটার বেগে এই দানার যে ভয়াবহ যে ঝোড়ো বাতাস সেটা কিন্তু 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত এই দানার গতিবেগ থাকবে বলে জানা যাচ্ছে। এবং এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে সতর্ক করব যারা কলকাতার বাসিন্দা, যারা রয়েছেন কলকাতায় যে সমস্ত মানুষজনরা বসবাস করছেন, আপনাদেরকে সতর্ক বার্তা থাকছে কলকাতাতে 60 থেকে 70 কিলোমিটার বেগে এই দানার ঝোড়ো বাতাস বইবে, এবং সাগর দ্বীপ যেটা প্রত্যন্ত যে দ্বীপ সাগর দ্বীপ, সেই সাগর দ্বীপকেও কিন্তু সতর্ক করা হয়েছে, কারণ সাগর দ্বীপেও এই দানার প্রভাব থাকবে। সাগর দ্বীপের সব থেকে যে ঐতিহ্যপূর্ণ যে মন্দির কপিলমুনি মন্দির, সেই কপিলমুনি মন্দির কিন্তু প্রত্যেক বছর যে প্রবল যে ঘূর্ণিঝড় দেখা দেয় সেই ঘূর্ণিঝড়ের সময় কিন্তু কপিলমুনি মন্দির বারবার সমুদ্রে তলিয়ে যাওয়ার একটা আশঙ্কা লক্ষ্য করা যায় বা সেখান থেকে যে খবর উঠে আসছে। একইভাবে এবারেও দানার প্রভাবে কপিলমুনি মন্দিরের পার্শ্ববর্তী যে এরিয়াগুলি রয়েছে বা অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু সমুদ্রের যে তীরবর্তী যে সমস্ত বাঁধগুলি রয়েছে সেগুলো
গুলো কিন্তু ভগ্ন অবস্থায় রয়েছে। অতএব সেখানকার মানুষজনরা কিন্তু সব সময় যখনই এই ধরনের প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দেয় তখন কিন্তু তারা ভয়ে এবং তাদের জীবন বিপন্ন অবস্থায় কিন্তু তাদের লক্ষ্য করা যায়, এমনটা কিন্তু আমাদের সূত্রের খবর। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলাতে সব থেকে বেশি প্রভাব পড়বে জানা যাচ্ছে এই দানার। এখানে কিন্তু 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে, এমনটা কিন্তু সূত্রের খবর। এই মুহূর্তে চলছে দানার সেই হানা, প্রবল হানা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা অনেক জায়গায় দেখছিলাম যে বিভিন্ন যে জায়গাতে পর্যটকরা তারা কিন্তু এই দানাকে উপভোগ করতে চেয়েছিলেন, কিন্তু আবহাওয়ার এই মুহূর্তে বিশাল পরিবর্তন ঘটেছে। এই মুহূর্তে বিভিন্ন যে সমস্ত জায়গাগুলিতে দানার প্রভাব পড়ছে সেখানে শুধুমাত্র সাংবাদিক এবং প্রশাসনিক লোকজন ছাড়া আর কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না, এমনটা কিন্তু সূত্রের খবর। আপনাদেরকে আরো জানিয়ে রাখি এই যে দানার ল্যান্ডফল হওয়ার কথা ছিল, যে রাত্রি 11টার পর থেকে দানার ল্যান্ডফল হওয়ার কথা ছিল, কিন্তু একটু দেরিতে কিন্তু ল্যান্ডফল ঘটেছে। রাত্রি একটা নাগাদ কিন্তু এই দানার ল্যান্ডফল ঘটেছে। উড়িষ্যার ধামার এবং ভিতরকণিকার মধ্যবর্তী অঞ্চলে ধামার ঠিক দক্ষিণাংশে এই দানার ল্যান্ডফল ঘটেছে এবং রাত্রি 11টার সময় কিন্তু ল্যান্ডফল ঘটেছে। এবং সমুদ্র এই মুহূর্তে কিন্তু ভীষণভাবে উত্তাল রয়েছে। আপনাদেরকে সূত্র মারফত আমাদের কাছে যে খবর রয়েছে, সমুদ্র ভীষণভাবে উত্তাল রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু দানার যে শক্তি, সেই শক্তি কিন্তু প্রবলভাবে আছড়ে পড়েছে, ল্যান্ডফল ঘটেছে। আরও একবার জানিয়ে রাখি উড়িষ্যার ধামার এবং ভিতরকণিকার মধ্যবর্তী যে অঞ্চল সেখানে কিন্তু এই দানার ল্যান্ডফল। এবং আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলিতে এই দানার প্রভাব পড়বে, সব থেকে বেশি প্রভাব পড়বে জানা যাচ্ছে সূত্র মারফত, যেটা জানা যাচ্ছে যে আমাদের পূর্ব মেদিনীপুর যে জেলা রয়েছে সেখানে কিন্তু এই দানার সব থেকে বেশি প্রভাব পড়বে এমন জানা যাচ্ছে। এবং সেখানে 100 থেকে 120 কিলোমিটার বেগে বইবে দানার ঝোড়ো বাতাস। এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু প্রভাব থাকবে। এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, বৃষ্টিপাত অলরেডি চলছেও বিভিন্ন জায়গাতে, এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। অতএব এই মুহূর্তে আপনাদের বলবো যে এই প্রবল এই যে ঘূর্ণিঝড় দানার কিন্তু ভয়ানক একটা রূপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রশাসনের তরফে কিন্তু কোনো জায়গায় কোনো খামতি রাখা হচ্ছে না, প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটি জায়গাতে কিন্তু কড়া নজরদারি চলছে। এবং আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নবান্ন থেকে সারা রাত জেগে কিন্তু তিনি নজরদারি চালিয়েছিলেন এবং কন্ট্রোল রুম খুলে রাখা হয়েছে এবং সমস্ত প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে কোনো জায়গায় কোনোভাবে যেন কোনো নজরদারিতে যেন খামতি না হয়, এমনটা কিন্তু নির্দেশ রয়েছে। যেহেতু এই দানার ল্যান্ডফল রাত্রে হয়েছে, রাত্রি 11টার পরে কথা ছিল, কিন্তু একটু দেরিতে একটা নাগাদ এই দানার ল্যান্ডফল ঘটেছে, সেক্ষেত্রে প্রশাসনের তরফে কিন্তু কড়া নজরদারি ছিল এবং কোনোভাবে কোনো জায়গাতে যেন কোনো রকমের ক্ষতি বা অপ্রীতিকর ঘটনা যাতে এ না ঘটে তেমনটা কিন্তু প্রশাসনের তরফে কিন্তু সেভাবে নজরদারি রয়েছে। এখানে আরো জানিয়ে রাখি বিদ্যুৎ দপ্তর থেকে কিন্তু তাদের যারা আধিকারিকরা ছিলেন তারা কিন্তু দফায় দফায় মনিটরিং করছেন যে কোনো জায়গায় কোনো বিদ্যুতের যে পোস্ট রয়েছে সেখান থেকে কোনো তার ছিঁড়ে না পড়ে এবং সেখান থেকে কোনো রকম যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য কিন্তু বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরাও কিন্তু চারিদিকে নজরদারি চালাচ্ছেন। অলরেডি আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে এই যে প্রবল ঘূর্ণিঝড় দানা, এই দানার হানা কিন্তু অলরেডি চলছে, ইতিমধ্যে তার কিন্তু তাণ্ডব শুরু হয়ে গেছে। এখন আমাদের অপেক্ষা যে এই দানা যে তাণ্ডব চালাবে, যে সময় ধরে সুস্থ থাকতে পারি সেটাই দেখার। প্রত্যেককে বার্তা দেওয়া হয়েছে, প্রত্যেকেই যেন পাকা বাড়িতে একটা নিরাপদ স্থানে রক্ষা পাওয়ার জন্য একটা সুরক্ষিত জায়গায় বিভিন্ন ফ্লাড সেন্টারগুলি খুলে দেওয়া হয়েছে। বড় বড় যে সমস্ত স্কুল বিল্ডিং রয়েছে সেখানগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, সেখানে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এই দানার যে তাণ্ডব, সেই তাণ্ডবের ফলে। এবং প্রত্যেককে আহ্বান দেওয়া হয়েছে, প্রত্যেককে জানানো হয়েছে যে এই সময়টা যখন দানার এই তাণ্ডব চলবে, যে সমস্ত এরিয়াগুলি মূলত এই দানার তাণ্ডব চলছে যে সমস্ত জায়গাগুলিতে, সেখানে কিন্তু প্রত্যেকটি মানুষকে ঘরের বাইরে যেতে বারণ করা হয়েছে, এরকম কিন্তু সূত্রের মারফত খবর।
এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দানার প্রভাবে জলের মানে বৃষ্টির যে সম্ভাবনা, সেই বৃষ্টি ওয়েদার কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, দফায় দফায় পরিবর্তন হচ্ছে। কখনো বৃষ্টি হালকা বৃষ্টি হচ্ছে, কখনো প্রবল বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো বাতাস, এইভাবে কিন্তু দফায় দফায় পরিবর্তন হচ্ছে ওয়েদার। এবং তার সঙ্গে সঙ্গে এই ঝোড়ো বাতাসের সঙ্গে সঙ্গে সমুদ্রের ভয়াল রূপ এবং সমুদ্রের যে যে একটা ভয়াল যে রূপ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সমুদ্রের যে জলোচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি সেটা সেটা কিন্তু ভয় পাওয়ার মতো একটু অন্যরকম যেন জলোচ্ছ্বাস, সত্যি সত্যি একটা যেন আতঙ্ক বা ভয় ফেলে দেওয়ার মতো সমুদ্রের যে জল বা সমুদ্রের যে রূপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। অতএব যারা এই মুহূর্তে আমার নিউজটি দেখছেন, আপনাদেরকে এই বার্তা দেওয়া যায় যে দানার যে তাণ্ডব, এই দানার সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করে দিন। ধন্যবাদ, আপনারা অপেক্ষা করুন পরবর্তী আপডেটের জন্য, অপেক্ষা করুন।